একটানা বৃষ্টির ফলে ক্ষতির আশঙ্কায় ভুগছেন পূর্ব বর্ধমান জেলার ভাতারে চাষিরা। আবহাওয়া সূত্রে জানা গেছে, নিম্নচাপের ফলে এই রূপ পরিস্থিতি তৈরি হয়েছে। বিগত 3 থেকে 4 দিন সূর্যিমামা দেখা মেলেনি, কখনো প্রবল বেগে আবার কখনো ঝিরিঝিরি বৃষ্টি চলছে। এর ফলে জমিতে ফসলের ক্ষতি হচ্ছে বলে চাষিরা মত প্রকাশ করেন। আবহাওয়ার কবে উন্নতি হবে সেদিকে তাকিয়ে চাষিরা, মাঠ গিয়েছিলাম, মাঠে দেখলাম পরিস্থিতি খুব খারাপ। টানা 4 দিন জল হয়েছে, ধানের অবস্থা খুব খারাপ, আর আমি ওই নিয়ে খুব চিন্তিত। আমার ওই জীবিকা চাষ থেকে সব কিছু। কতটা চাষ করেছেন? আপনি 2.5 বিঘে চাষ করেছি। ধান কি শেষ পর্যন্ত বাড়ি নিয়ে যেতে পারবেন বলে মনে হচ্ছে? সেই তো আমি চিন্তা করছি, তো এখন ওষুধপালা কিছু দেওয়া হয়নি। দেখি একটানা বৃষ্টির ফলে এরকম হয় বল? হ্যাঁ, একটানা বৃষ্টির ফলে এই ধানের ক্ষয়ক্ষতি করেছে। কী হবে, ধানের ক্ষতি হবে? এই তো পোকা মাকড়ে খুব পোকা চাপ রয়েছে, মোড়া পচা লেগেছে। ধানের মাঠটা আমি ঘুরলাম, ধানের প্রচণ্ড ক্ষতি হবে। ধানের অসংখ্য চাষি মানে খুবই ধান কম পাবে, আগ্রা মারবে। এই যে বৃষ্টিটা একাধারণ হয়ে যাচ্ছে না, রোদ বৃষ্টিতে ধানটা ভালো হয়, সেখানে দেখ একটানা বৃষ্টির ফলে ওই ধান যেরকম রোদ উঠলে লাল হবে। হ্যাঁ, ভালো চাপান দিয়েও আর কিছু ইয়ে পাওয়া যাবে না, ইউরিয়া মারলে, মারা আছে তো সব জমিতে ইউরিয়া চাপান দেওয়া আছে, তার জন্য ওই রোদটা উঠলেই ধানটা লাল হবে আর ধানের আগ্রা হবে। আপনার কত বিঘা চাষ আছে? 3 বিঘা। কী চিন্তা ভাবনা করছেন ধানের প্রতি এখন? কিছু ধান চাষটাই কি পেশা? চাষ থেকেই সব কিছু করা হয়। তাহলে আপনারা কি কতটা ধান পাওয়ার আশায় আছেন? ধান পাওয়ার আশায় আমাদের খুব একটা নেই। হ্যাঁ, ধানের ফলন কম হবে, পোকার চাপ হবে নাকি? পোকার চাপ প্রচণ্ড, সামা পোকা চাপ হবে। ভাতা থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দ বার্তা।